শুরু হয়ে গেল নৈর্ব্যক্তিক প্রশ্নের সময়। শুরু করতে চাই নূরজাহান বেগম মুক্তা আপনাকে দিয়ে। এই নির্বাচনে কোন দল 300 আসনে প্রার্থী দিতে পারেনি, এমনকি আওয়ামী লীগও মনোনয়ন দিয়েছে 298 আসনে। আওয়ামী লীগ কেন 300 আসনে প্রার্থী দিতে পারেনি? অপশন ক, বিএনপির দল ছুটদের জন্য ফাঁকা রেখেছেন। খ, দুটি আসনে যোগ্য প্রার্থীর অভাব। গ, স্বতন্ত্র হতে আগ্রহ বেশি আওয়ামী লীগ নেতাদের, সেই জন্য। ঘ, কোনোটিই নয়। আসলে এখানে উত্তর এখানে কোনোটি হবে না, এই জন্য আমি বলি যে অনেক সময় হয় কি, আওয়ামী লীগ কিন্তু আগে জোটবদ্ধ হয়ে নির্বাচন করেছে, মহাজোট করে নির্বাচন করেছে। তো সেক্ষেত্রে জোটের সাথে মহাজোটের স্বার্থে কিছু আসন ছাড় দিতে হয়, সেই কথা মাথায় রেখে আওয়ামী লীগ এটা করেছে। প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর হয়তো এই দুইটা আসনের ব্যাপারে হবে বলে আপনি সেই ইঙ্গিতটা হয়তো দেওয়ার চেষ্টা করছেন। দ্বিতীয় প্রশ্ন, বাবা এক আসনে আওয়ামী লীগের প্রার্থী, ছেলে অন্য আসনে স্বতন্ত্র প্রার্থী, সভাপতি নৌকার প্রার্থী, সাধারণ সম্পাদক স্বতন্ত্র, সারাদেশে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী স্বতন্ত্র প্রার্থীদের এমন চিত্র, দলীয় প্রার্থী ও স্বতন্ত্র প্রার্থী দেয়া হয়েছে কেন? ক, এটা গণতন্ত্রের বিউটি। খ, নিজেরা নিজেরা মারামারি করতে। গ, এটা গণতন্ত্রের আপডেট ভার্সন। ঘ, কোনোটিই নয়। এটা আসলে একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য এবং অংশগ্রহণমূলক, যেন প্রকৃত পক্ষে যে জনপ্রিয় সেই উঠে আসুক নির্বাচনের মাধ্যমে। যেহেতু কয়েকটি দল নির্বাচনে যায়নি, অতএব যারা আসবে তারা যেন বিনা কনটেস্টে আসতে না পারে, প্রতিযোগিতামূলকভাবে কষ্ট করে জনগণের ভোটে যেন জিতে আসে, অংশগ্রহণমূলক করার একটা ফর্মুলা এটা। জি, তৃতীয় প্রশ্ন, এর আগে কয়েকবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে বাতিল হয়েছিল মনোনয়ন, আদালতে গিয়ে ফেরতও পেয়েছেন হিরো আলম। হিরো আলমের মনোনয়ন বারবার বাতিল হয় কেন? ক, তিনি আন্তর্জাতিক মানের তারকা নন সেই জন্য। খ, তার ভুল চোখে বেশি পড়ে। গ, আওয়ামী লীগের মনোনয়ন চাইনি বলে। ঘ, কোনোটিই নয়। দেখুন, এখানে নির্বাচন কমিশনে তার মনোনয়ন কেন বাতিল করে সেটা তো তার ফর্ম তো আর আমি দেখিনি, নিশ্চয়ই সুনির্দিষ্ট কারণেই, অনেকগুলো কারণেই মনোনয়নপত্র বাতিল হতে পারে, সিগনেচার ঠিক মতো না দেওয়ার কারণে, কোনো তথ্য যদি না দেওয়া থাকে, গ্যাপ থাকে, সেই কারণে, অনেকগুলো কারণ কারণ থাকতে পারে। জি, গোলাম মাওলা রনি, আপনার জন্য প্রথম প্রশ্ন। বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আওয়ামী লীগ আমরা আর মামুরের স্টাইলে নির্বাচন করতে চেষ্টা করছে। আওয়ামী লীগের মামু কারা? ক, দামি প্রার্থীরা। খ, স্বতন্ত্র প্রার্থীরা। গ, বিএনপি ছেড়ে যারা নির্বাচনে গেছে তারা। ঘ, কোনোটিই নয়, কোনোটিই নয়। তৃতীয় প্রশ্ন, আপনি কেন নির্বাচনে অংশ নিলেন না, আওয়ামী লীগের মনোনয়নও পেলেন না? ক, শাহজাহান ওমরের মতো আপনার হ্যাডম নেই সেই জন্য। খ, নৌকায় আর উঠবেন না। গ, ফোন বন্ধ ছিল। ঘ, কোনোটিই নয়, কোনোটিই নয়। তৃতীয় প্রশ্ন, বিভিন্ন থেরাপির কারণে বিএনপি নেতাদের কেউ নির্বাচনে অংশ নিচ্ছে, কেউ কারাগারে, কেউ আত্মগোপনে। আপনি নির্বাচনে না, কারাগারেও না, আত্মগোপনেও যাননি কেন? ক, দরবেশের ছোঁয়া আছে আপনার সঙ্গে। খ, আপনার উপযুক্ত থেরাপি খুঁজে পায়নি। গ, তলে তলে যোগাযোগ রেখেছেন। ঘ, কোনোটিই নয়, কোনোটিই নয়। নূরজাহান মুক্তা, আপনার কাছে প্রশ্ন, 10 তারিখে শুনছি যে আওয়ামী লীগ ও বিএনপি দু দলেরই কর্মসূচি আছে। আচ্ছা, কাকতালীয়ভাবে গত বেশ কিছুদিন ধরেই আসলে আওয়ামী লীগ আর বিএনপির একই দিনে কর্মসূচি থাকে, কে কাকে আসলে নকল করে? আপনারা বিএনপিকে নাকি বিএনপি আওয়ামী লীগকে নকল করে? এক মিনিট সময়। দেখুন, আমরা যতগুলো সমাবেশ বা আমরা যতগুলো কর্মসূচি দিয়েছি, আমরা প্রথমেই বলেছি আজ প্রায় 1.5-2 বছর ধরে নির্বাচন পর্যন্ত আমাদের প্রতিদিনই কর্মসূচি থাকবে, এবং আমাদের কর্মসূচিগুলো ছিল শান্তি এবং উন্নয়নমূলক কর্মসূচি। আমরা শান্তির পক্ষে এবং আমরা অনেক উন্নয়ন করেছি, সেটার প্রচার। তো সেটা তো পজিটিভ একটা রাজনীতি, পজিটিভ দিক, এটা তো করতে পারাই যায়। এটার জন্য বিএনপি যেদিন করবে সেদিন করা যাবে না, অন্যদিন করতে হবে এমন তো কোনো, এটা আমরা প্রতিদিনই করতে পারি। এবং সেভাবে আমরা কারা সেদিন করলো কি না করলো সেটা আমাদের কাছে ধর্তব্য না, দেখার বিষয় না। আমাদের কথা হলো জনগণের কাছে আমরা শান্তির বার্তা পৌঁছে দিতে চাই, উন্নয়নের বার্তা পৌঁছে দিতে চাই, উন্নয়নের প্রচার করতে চাই, এবং আমরা সবসময় শান্তির পক্ষে, এটা সেইটা ছাড়া আর কিছুই না। আর যদি বিএনপির সাথে মিলে গিয়ে থাকে সেটা কাকতালীয় ব্যাপার ছাড়া কিছু না, কাকতালীয় ব্যাপার। ঠিক, গোলাম মাওলা রনি, 28 অক্টোবরের পর এই প্রথম, কিন্তু 10 ডিসেম্বর একটা মানে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে রাজপথে বিএনপি নামবে, এই বিএনপি নেতারা কেউ কারাগারে কেউ আত্মগোপনে, এমন অবস্থায় সমাবেশের নেতৃত্ব দিবে তাহলে কে? এক মিনিট সময়। এটা আমরা এখনও পর্যন্ত জানি না। এর কারণ হলো বিএনপি গণমানুষের দল, এবং অতীতে যখনই কোনো সংকটপূর্ণ যুগ সন্ধিক্ষণে এসছে, ওই সময়টিতে মাঠে হঠাৎ করে দেখা গেল যে একটা অদ্ভুত নেতৃত্ব চলে এসছে বিএনপির। যখন 111-এর সময় খুব একটা ক্রাইসিস টাইম এলে, ঠিক ওই সময়টাতে খন্দকার দেলোয়ার সাহেব যেভাবে এসে একটা ল্যান্ডমার্ক নেতৃত্ব উনি নিয়ে নিলেন, ইভেন মির্জা ফখরুল সাহেব, মির্জা ফখরুল সাহেব যেভাবে বিএনপির ক্রাইসিস মোমেন্টে এসে যে কিংবদন্তির উনি একটা রেকর্ড তৈরি করেছেন, এটা সময় তৈরি করে দিয়েছে। ফলে 10 তারিখে বিএনপির আসলে নেতৃত্ব কে দেবে,
কে এসে সেদিন সবাইকে আকর্ষণ করবে, কে এসে আশার বাণী শোনাবে, আদৌ সেটা হবে কিনা এটা সময়ে বলে দেবে, আই থিঙ্ক সো। জি, দুটি প্রশ্ন, হ্যাঁ এবং নাতে উত্তর দেব দুজনের জন্য। প্রথমে গোলাম মাওলা রনি, আপনার কাছে আপনি কি মনে করেন, 7ই জানুয়ারি নির্বাচন হবে, হ্যাঁ অথবা না? না, হবে নির্বাচন? জি, কেউ মনে করছে হ্যাঁ, কেউ মনে করছে না, সময়ই বলে দিবে আসলে 7ই জানুয়ারি কি হতে যাচ্ছে।